Hello guys, welcome back to my channel Mishti's Activity and welcome again another video. আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। মানে মুখের চকমকি দেখে তো বুঝতে পারছো ভালোই আছি, নইলে সাজতে কি আর মন চায় বলো? ভালো থাকা মানেই হচ্ছে সাজগোজ, আর আমি এমনিতেও সাজগোজ করলে আমার মন ভালো হয়ে যায় অটোমেটিক্যালি, জানি না কেন। তো যাই হোক, যেটা হচ্ছে মেন বিষয় যেটা বলতে আসলাম, ফালতু কথা বলে ফেলি বেশি। তো আজকে হচ্ছে আমাদের এখানে মেলা তো শুরু হয়ে গেছে গতকাল থেকে, বলে দিয়েছে তোমাদের। আজকে আমি মেলায় যাচ্ছি আর রেডি হয়ে নিয়েছি, মানে রেডি বলতে হাফ রেডি হয়েছি, জাস্ট ফেসটা রেডি করেছি, এখনও ড্রেস আপটা বাকি আছে। আর আজকে কিন্তু প্রচুর প্রচুর লোক যাচ্ছে, কারণ আমি মানে যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার পাশে, আমি শুনতে পাচ্ছি প্রচুর লোক যাচ্ছে। আর আজকে অনেক ধরনের, মানে অনেক ধরনের বলছে কি, মানে বিশেষ বিশেষ কিছু আকর্ষণ রয়েছে, আর সেটা কি সেটা আমার থেকে ভালো তোমার দাদা ভাই জানে, তো ও তোমাদেরকে বলবে। আমি রেডি হয়ে নিই, তারপর ওকে ফোন করবো, আমাকে নিতে আসবে। তো ও আসলে তোমাদেরকেও বলবে যে আজকে কি কি আকর্ষণীয়, মানে আকর্ষণ কি কি রয়েছে আজকে, মানে কোন কোন শিল্পী কোন কোন আর্টিস্ট কে কি আসছে, তো সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। তো হয়ে গেছি রেডি আর বসে আছি একটা ছোট্ট ভিডিও করার জন্য, মানে আমি তোমাদের দাদা ভাই, সঙ্গে ভাইও আছে। আর বলছিলাম তোমাদেরকে যে আজকে কি কি প্রোগ্রাম আছে সেগুলো আমি জানি না, ও ভালো জানে, তো বলো বাউল। আজকে যা আছে একটা বাউলের, একটা বাউল শিল্পী দিয়ে ভরা, আর সব থেকে ভালো বাউল শিল্পী আছে চম্পা দাস ঘোষ বাউল। তো ওনার টাইম এক্স্যাক্টলি এখন বাজে 8:30, সেটা বলো, বাউল গল্পই করি, সেটা হবে প্রায় 9টার দিকে। আর আজকে আসছে ওই এক্কা দুক্কা সিরিয়ালের, কি জানো আমি অত দেখি না সিরিয়াল, তো ওই ইপসিতা শুনেছি ওই যে অনেক কি জানো, কেয়া পাতা নৌকো সিরিয়ালে যে হিরোইন ছিল সে ওই এক্কা দুক্কা একই লোক, তো দেখা যাক কখন আসবে কি আসবে। হ্যাঁ, নামটা হচ্ছে ইপসিতা, তো ওটাই হচ্ছে আজকে মেলার মেন আকর্ষণ রয়েছে ওটা দেখার জন্যই। তো চলো ভিডিওটা ডান করে নিই, তারপরে আমরা দেখাবো। আজকে হচ্ছে আরো একটা স্পেশাল ডে, জানোই তোমরা, মানে সেই কি বলে নিব্বা নিব্বি ডে, ঠিক আছে। তো এখনো মনে রেখেছে আমার কর্তা মশাই, বিয়ের প্রথম বছরও খুব একদম পরপর সব ডে গুলো মনে রেখে দিয়েছিল, তো আমিও জানতাম। বাট কালকে এমন একটা কিছু ঘটিয়েছে, ও আমাকে বাড়ি এসছে, ঠিক আছে, 8:30 সময় আমাকে বলেছে রেডি হও মেলায় নিয়ে যাবো। এবার আমি, আমার যাওয়ার অতটা মুড ছিল না, তো ও বারবার এসে বললো, 3-4 বার আমাকে বলেছে, ঠিক আছে। বলার পরে আমি, ও বললো আমি 9টার সময় ঠিক নিতে আসবো, তো তার আগে একটুখানি মান অভিমান পালাও চলছিল, ঠিক আছে। তো আমি রেডি টেডি হয়ে বসে আছি, ও আর আসেনি আমাকে নিতে। হ্যাঁ, আমাকে পরে বলছে কি আমি তো ফোন করেছিলাম, এদিকে কিন্তু আমার ফোনে ফোন আসেনি, তো এমন ঘটনা ঘটেছে। যাই হোক, নিজে একা একাই এনজয় করেছে আমাকে ছাড়াই, বেশ ভালো লাগলো। তো এই জন্য আমিও মনে থাকতে আমি কিছু করিনি, কিছু বলিও নি, আর এখনো পর্যন্ত বলিনি। তো দুপুরবেলা ও রোজ নিয়ে এসেছিল, দিয়ে আমাকে দিয়েছে, তো এখন বলছি হ্যাপি রোজ ডে। ও সেই রোজটা দেখো শুকিয়ে গেছে, সেই দুপুরের রোজ, এই দেখো কেমন হয়ে গেছে, মানে কম পয়সার রোজ নিয়ে গোলাপগুলো, মানে কম দাম গোলাপগুলো, এখন আফোটা গোলাপ প্রেম করে মেলায় ঘুরে এসছো কালকে আমাকে ছাড়াই, সত্যিটা বলো, বাড়ি এসছো কটার সময় বলো, বাড়ি এসছো কটার সময়? আরে বাবা, আমার কাজ থাকলে কি হবে, আজকে বাউল গান ওর জন্য কাজ নেই, সাংস্কৃতিক মঞ্চে, এই সাংস্কৃতিক মঞ্চের দায়িত্বে আমি, ঠিক আছে, মানে বিশাল দায়িত্বে রয়েছে। যাই হোক, তো ওর সাথে মানে সারা বছরই এই নিয়ে, মানে এইসব পরের কাজ নিয়ে সারা বছর ওর সাথে আমার ঝামেলা, পরের কাজ এটা, ঠিক আছে। এই এখন তো মেলা, ঠিক আছে, নিজেদের সবাইকে থাকতে হবে, কিন্তু কালকে ভীষণ ভীষণ রাগ হয়েছিল। যাই হোক, তো আজকে অবশেষে যাচ্ছি মেলায়, চলো। সিক্রেট জিনিস পঞ্চমুঠি, পঞ্চমুখী ও খুঁজে পাচ্ছে না বলে সবাইকে সবার কাছে জিজ্ঞেস করছে, দেখি দেখি একটু, খুঁজে কিনে এনেছি আমি, পঞ্চমুঠির সাথে আলাদা ভালোবাসা, বাবা দে আমার পকেটে দে, মেলায় যাচ্ছেন বাবু সেজে গুজে।
শীত কিন্তু এখনও কমেনি, এটা জানার পরেও আমি মেলায় একটু স্টাইল করে ঘুরতে গিয়েছি, সোয়েটার পরিনি, ব্যাস এমন ঠান্ডা লেগেছে, নিজের ভয়েস নিজেই বুঝতে পারছি না যে এটা আমারই ভয়েস। তো তোমরা একটু প্লিজ কষ্ট করেই শুনে নিও, কিছু করার নেই আর। আর মেলায় এসেও একটু আমার মনটা খারাপ লাগছিল, অন্যান্যবার প্রাইমারি স্কুল মাঠেও মেলাটা বসতো, মানে দুটো মাঠে, দুটো স্কুল মাঠে, এটা এখন আছে হাই স্কুল মাঠে, তো প্রাইমারি স্কুল মাঠেও মেলাটা বসতো, তো এবার হলো না, একটু মনটা খারাপ লাগছিল। আর যার জন্য দোকানপাটও এবার দেখছি অনেকটাই কম এসছে, তবুও নিজের গ্রামের মেলা বেশ ভালো লাগে, সেই ছোট্ট থেকে মেলা দেখছি। আর বাচ্চাদের দেখো অনেক খেলনার জিনিস, তারপর বড় বড় নাগরদোলা সবই এসেছিল। আর যেহেতু মেলায় এসেছি, নিজের জন্য কিছু কিনবো না সেটা তো হতে পারে না, তো চলে এলাম এই যে কানের দোকানে, তো এখানে সেরকম কিছু ভালো লাগছে না, তো একদম শেষে গিয়ে দেখাবো কী কী কিনেছি আর কী কী কিনলাম না। আজকে কিন্তু ভীষণ ভিড় হয়েছে, আর আমি যেহেতু এই এই এখনই এলাম, মানে আমার কোনো বছর এরকম হয় না, ছোটোবেলা থেকে মেলা দেখছি একদম প্রথম দিন চলে আসি, তো এই বছরই এমন হলো, এত লেট করে এলাম আর প্রচুর লোক আজকে, যেহেতু আজকে আর্টিস্ট আসার কথা আছে এই জন্য আরও বেশি ভিড়। সবাই দেখছে তোমায়, তুমি তাকাচ্ছ না, তোমার তাকাচ্ছ, ভালো আছো তো? চিনতে পারছো এত আওয়াজ কম কেন, খেয়ে আসো তো বাড়ি থেকে। আমি আর মা এসে বসে পড়লাম স্টেজের সামনে, প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে বাকি আছে, সেগুলোই দেখবো বসে বসে। আর তোমাদের দাদা ভাই তো ভীষণ ব্যস্ত, ওর তো পাত্তা মেলা ভার, যাই হোক। আর আজকে দেখো প্রচুর প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে, প্রত্যেক বছরই এমন হয়, প্রথম দিনটা একটু হালকা ভিড় থাকে, বাট দ্বিতীয় দিন থেকে বাকি তিনটে দিন কিন্তু ভীষণ ভিড় হয়। তো মেলায় কিন্তু এসছি অনেকক্ষণ আগে, বাট কিছুই খাওয়া হয়নি, তাই আমি আর মা চলে এলাম ঘুগনির দোকানে, একটু ঘুগনি খাবো, আর ঝাল ঝাল বেশ যদি টেস্টি হয় না ঘুগনিটা, খেতে মেলার বেশ ভালোই লাগে। আর কি খাবো এখনো পর্যন্ত জানি না, আপনি কিছু বলো, কিছু বলছি বলতে, শাশুড়িকে মোমো খাওয়াচ্ছি, মোমোটা ভালো হয়েছে মা, ভালো খেতে, বোঝো না বলছো, বুঝি না কি, সেই বারো দলের মেলায় দেখেছিলাম এই খাবারটা যেন বলে পটেটো স্প্রিং রোল, তখনও ইচ্ছা হয়েছিল, কিন্তু সেদিনকার আসার সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো করে একদম গেটের মুখে পড়লো, তো তাড়াহুড়ো করে আর খাওয়া হয়নি, এখানে পেয়ে গেলাম, খেয়ে দেখি কেমন টেস্ট। তো অনেকক্ষণ পরে ভাইয়ের সাথে দেখা হলো, ওর বন্ধুবান্ধব নিয়ে ঘুরছিল আর কি, দেখাই হচ্ছিল না, আর ভালো সময় দেখা হয়ে গেলো, খাওয়া দাওয়া করছিলাম আমরা, ওকে বললাম খেতে, ও বাট ও একটু আগেই নাকি স্প্রিং রোলটা টেস্ট করেছে, আর মানে সিরিয়াসলি বলতে আমার অনেক ইচ্ছে ছিল এই রোলটা খাবো, ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হলো আমাদের মেলাতে এসে। আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম, বাট ও নাকি খাবে না, মানে সারাদিন ধরে কিছু খাচ্ছে না, মানে সময় মতো খাচ্ছে না, মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, আর মেলায় এসে যা বলছি খেতে কিছুই খাবে না। তো যাই হোক আমি খেলাম, আর মাও তো বেশি খাবে না, মার সুগারের সমস্যা আছে তাই পটেটো খাবে না। মেলায় যাবো যাবো, দেখো ঘুরে চলেও এলাম, তো ভালোই লাগলো, আর প্রচুর প্রচুর ভিড় ছিল কিন্তু আজকে। আর তার মধ্যে আর একটা মানে ছোট্ট একটা ইয়ে হয়েছে কি, যে যে আসার কথা ছিল বলেছিলাম প্রথমে যে ইপ্সিতানাকে, তো সে কিন্তু আসেনি, কে আসলো তোমরা দেখতে পেয়েছো, তো এনার নাম হচ্ছে প্রিয়া কি একটা বললো, প্রিয়া মণ্ডল সামথিং কিছু একটা, যাই হোক ও সিরিয়াল করে আর বেশ ভালো, খুব মিষ্টি, কথা বলেছে, অনেক ছবি তুলেছে, গল্প করেছিল অনেকক্ষণ ধরে, কিন্তু এত গানের আওয়াজ চারিদিক থেকে তো সবটা ক্যাপচার করা হয়নি, যাই হোক বাড়ি চলে আসলাম। আর তোমাদের দাদা ভাই এখনও রয়েছে, ওর এখনও কত কাজ বাকি, মানে প্রত্যেকটা দোকানের কালেকশন থাকে, কমিটি থেকে যে কালেকশন করে সেগুলো এখন করবে, সেই জন্য পরে আসবে। আর একটা এগরোল নিয়ে এসেছি, এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, তারপরে বসে বসে খাবো। তো যাই হোক আশা করি আমাদের এখানকার মেলাটা তোমাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু বসন্ত মেলা, এটাই মনে হয় বলিনি, মেলাটার নাম হচ্ছে বসন্ত মেলা, এটা আমাদের এবছর মানে 21তম মেলা হলো, এটা 21তম বর্ষ, 21 বছর ধরে মেলাটা হচ্ছে, মানে আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে
আসছি। বাড়ি এসে না গোলাপটা দেখে মনে পড়ছে, মানে মনে হচ্ছে আর কি, বেচারা এত কষ্ট করে গোলাপটা নিয়ে আসলো আর আমি একটা গোলাপ দিতে পারলাম না। যাই হোক, আশীর্বাদ করো তোমরাও যাতে আমাদের দুজনের মানে বন্ডিংটা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বেশি দরকার হলো বন্ডিংটা, যেন এরকমই থাকে সারা জীবন, যেন খুব ভালোভাবে থাকতে পারি। আর এরকম একটু নিব্বা নিব্বিদের মতন প্রেম ভালোবাসা নিবেদন করলে বেশ ভালোই কিন্তু লাগে, মানে মনটা বেশ আনন্দ হয়। যাই হোক, তো চলো এবার এগরোলটা খাবো আমি আর ভিডিওটাও এন্ড করব। তো তার আগে বলে আর একটা কথা, ভিডিও তোমরা দেখছো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে তারপরে দেখো, নতুন নতুন অনেক ভিডিও আসবে, অনেক ফানি ফানি শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে, কমেডি ভিডিও যেগুলো। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা আমাকে মানে এই ভিডিওটা সেম ভিডিও পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজ মিষ্টিজ অ্যাক্টিভিটি, তো প্লিজ ফলো করে দিও পেজটা। 22 হয়েছে, তাড়াতাড়ি 30 করে দাও, ঠিক আছে? আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অথচ আমাকে দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ, তাড়াতাড়ি করে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে দাও, অনেক ভিডিও পেয়ে যাবে। আর তাড়াতাড়ি 40K করে দাও না, কবে থেকে বলছি তোমাদেরকে, কেউ সাবস্ক্রাইব করছো না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের মেলা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছিলো সেটাও জানিও। চলো সবাইকে গুড নাইট।